সামনে আকাশটা দেখতে দুর্দান্ত লাগছে। মা ফ্লাইওভারের ওপর দিয়ে চলেছি, গন্তব্য খিদিরপুর। খুবই জনবহুল এরিয়া, মানুষজন গাড়ি ঘোড়া নিয়ে একেবারে সন্ধে সাতটার সময় জমজমাট গমগমে একেবারে ব্যাপার স্যাপার সমস্ত। প্রতীক দে নামে এক ভদ্রলোক আমার ভিডিও দেখেন, তিনি আমাকে খিদিরপুর চত্বরে দু তিনটে জায়গা রেকমেন্ড করেছিলেন। তার মধ্যে প্রথম যে জায়গাটায় আমি গেলাম, তারা তিনটে থেকে খোলে দোকানটা, আর এই এখন অ্যারাউন্ড 6:45 মতো বাজে, 10 মিনিট আগে গেছিলাম, তাদের সব আইটেম শেষ হয়ে গিয়েছে। আমি তো অবাক হয়ে গেলাম শুনে। আমি আর কোনো অপশান না দেখে চলে এলাম ইন্ডিয়া রেস্টুরেন্টে। সন্ধে এখন 7টা মতো বাজে, একদম জমজমাট ভিড়ে ঠাসা ইন্ডিয়া রেস্টুরেন্ট। গ্রাউন্ড ফ্লোরে এদের এখানে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে সেখানে অনেক মানুষজন বসে আছেন। এইখানে এদের মনে হয় রোল কাউন্টার, এরা সস দিয়ে রোলের মধ্যে বিভিন্ন রকম মশলা টসলা দিয়ে, মটন রোল হচ্ছে এটা, আচ্ছা। এবার মশলা টসলা তো জিজ্ঞাসা করা যাবে না, এরা ধরে মারবে আমাকে যদি মশলা জিজ্ঞাসা করি যে মশলা কী গেছে এর মধ্যে। দারুন রোল রেডি হচ্ছে, দুর্দান্ত টেম্পটিং। ওইখানে মাটন টিকিয়া রাখা আছে যেগুলো থেকে রোল হবে, আর এইখানে এদের পার্সেল কাউন্টার, এখানে রাখা আছে এদের চাঁপের গ্রেভি। এটা চিকেন চাঁপ, ওদিকে কি মাটন চাঁপ নাকি? মাটন চাঁপ আছে, আর এটা মাটন টিকিয়া, মাটন টিকিয়া আছে। লাচ্চা পরোটা এখানে ভাজা হচ্ছে, লুক এট দিস। আর এই তন্দুরি ভাট্টির মধ্যে কাবাব রাখা আছে একেবারে। এটা কি কোনো উইঙ্গের কাবাব নাকি? চটপটা আছে, আচ্ছা। এখানে সব হাফ ডান করে রাখা থাকছে কাবাব। এদিকে কি কি কাবাব আছে আমাকে একটু বলুন না। রেশমি কাবাব, টিক্কা কাবাব, তন্দুরি আছে। তন্দুরের সামনে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে গরমে অসুবিধা হয় না? এটা কি কাবাব বার করলেন? টিক্কা কাবাব, ও হো হো, একদম বাটারে ব্রেজ করা। এগুলো সব হাফ ডান করে। এটা কি ফুল ডান রেডি হয়ে গেল মনে হয়? এটা ফুল ডান রেডি হয়ে গেছে টিক্কা কাবাব। একবার কাবাবের পিসগুলো দেখুন, একদম জবরদস্ত, পোড়া শেঁকা মারকোলা। সেকেন্ড ফ্লোরে যেখানে এদের কিচেন এরিয়া সেইখানে এখন এসেছি, একদম ঝকঝকে তকতকে পরিচ্ছন্ন কিচেন এরিয়া। মাটন রেজালা, লুক এট দিস, একদম হোয়াইটিশ, লাল লঙ্কা দেওয়া, মাখানা দেওয়া, দুর্দান্ত ক্রিমি একটা গ্রেভি। আর তার পাশে এটা কি আছে? মাটন স্টু, লুক এট দিস, একবার গ্রেভি দেখুন। চিকেন ভর্তা, চিকেন ভর্তা আছে এখানে, এরকম শ্রেডেড বোনলেস টাইপের চিকেনের পিস, এই রকম মাখনের মতো দেখতে একেবারে জম্পেশ। আর এইটা চিকেন বাটার মশালা, বোনলেস, আচ্ছা, বোনলেস পিস আছে এখানে, চিকেন বাটার মশালা। গ্রেভিতে তেল যা ছেড়ে এসেছে, বাপরে বাপ, দেখে তো আমার ভয় লাগছে। রুটি, নান, এই সমস্ত শেখা হচ্ছে, দারুন। এগুলো নান নাকি? চিকেন বিরিয়ানি রাখা আছে এই রকম এত বড় একটা পাত্রে, এই রকম হাঁড়িতে। এই দিকে আছে মাটন বিরিয়ানি, একদম নিচে গরম জল দিয়ে এই বিরিয়ানি সবসময় গরম হচ্ছে। দুর্দান্ত কমফোর্টেবল সিটিং অ্যারেঞ্জমেন্ট। এইদিকে গেট দিয়ে ঢুকলে একটা লেভেল, তারপরে দুটো সিঁড়ি ভেঙে নিচে আর একটা লেভেল। এইটা হচ্ছে টোটাল এদের সিটিং অ্যারেঞ্জমেন্ট সেকেন্ড ফ্লোরে। এটা থার্ড ফ্লোরে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই সিটিং অ্যারেঞ্জমেন্টটাও দেখতে একদম দুর্দান্ত। এদের যে মেনু লিস্টিংটা আছে অনেক বড় ডিটেইলড মেনু, তো আমি ফুল ডিটেইল মেনু দেখাচ্ছি না। বিরিয়ানি অর্ডার দিয়েছি, আর তার সাথে অর্ডার দিয়েছি হচ্ছে গালাউটি কাবাব। গালাউটি কাবাব একটা ফুল প্লেট, যাতে 4 পিস গালাউটি কাবাব থাকবে উইথ 1 পরোটা, যার দাম হচ্ছে 370 টাকা, আর কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি, যার দাম হচ্ছে 255 টাকা। অর্ডার আমাদের এসে গিয়েছে মাটন গালাউটি কাবাব, এইটা ফুল প্লেট, যাতে এই রকম বড় বড় সাইজের 4খানা কাবাব থাকে, এই রকম টিক্কির শেপে, বিশাল বড় সাইজ, আর এর সাথে কমপ্লিমেন্টারি এরকম পরোটা থাকে। কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি, জবরদস্ত দেখতে লাগছে এই বিরিয়ানিটা। বড় বড় সাইজের 4 পিস গালাউটি কাবাব এসেছে, এই রকম লুক এট দিস, একবার সাইজটা দেখুন। আর ওপরে এই রকম সুন্দর ক্রাস্ট মার্ক, একদম নরম তুলতুলে একটা গোটা পরোটা, সেইটাকে এরা এরকমভাবে কেটে কেটে দিয়েছেন। অথেন্টিক্যালি যেভাবে গালাউটি কাবাব সার্ভিস হয়, একদম উল্টে তাবার পরোটা, এখানে এরা মুঘলাই পরোটা নাম দিয়েছেন, পরোটাটা কমপ্লিমেন্টারি, চেক করি, বেশ মশলার ফ্লেভার আছে, আর মুখে দিতে মিলিয়ে যাবার মতো, দারুণ, একদম মিন্স মিট, মানে মনে হয় মিটটাকে খুব ভালো করে ঘোটা হয়েছে। টেক্সচারটা দেখুন একবার, এই রকম ক্রিমি, একদম মখমালি, জাস্ট একদম তুলোর মতো যদি আমি টেক্সচারটাকে বর্ণনা করি। আর গোলাপি, হালকা হালকা কাঁচা লঙ্কা এবং অন্যান্য স্পাইস, গোলমরিচ এই জাতীয় দেখা যাচ্ছে। পাতলা পাতলা পরোটা, আর কাবাবটা ফ্লেভারফুল, মুখে দিতে গলে যাচ্ছে, দুর্দান্ত একটা আফটার টেস্ট আছে, যেটা একটু হালকা, একদম টার্ট মতো, একটু হালকা ট্যাঙ্গি, হালকা একটু টক ভাব মতো, আমি জানি না সেটা কেন, বলতে পারবো না। তবে এক কথায় যদি বলতে হয়, খুব ইন্টেন্স কমপ্লেক্স ফ্লেভারের এই কাবাবটা, পরোটা দিয়ে খেতে জম্পেশ লাগছে, এই একদম মাখনের মতো, মুখে মিলিয়ে যাওয়ার মতো গালাউটি কাবাব, তার সাথেই কমপ্লিমেন্টারি পরোটাটা, জম্পেশ। টিপিক্যাল কলকাতা স্টাইল রাইস দেখুন,
একদম জুঁই ফুলের মতো রাইস মনে হচ্ছে, এইরকম জুঁই ফুলের মতো। উপরে একটা ঘিয়ের পরত আছে এইরকম, আমার হাতটা গ্রিজি হয়ে গেল এরকম, চপচপে নয় কিন্তু দারুণ, একদম মনে হচ্ছে কি যেন জুঁই ফুল হচ্ছে আমি হাতে। আর রাইসের যে কালারটা না সেইটা সাদা এবং জাফরানি হলুদ এইরকম মেশানো, দারুণ। যে পরিমাণ কোয়ান্টিটি আছে রাইসে সেটা একজনের জন্য যথেষ্ট। আর এই রকম সাইজের একটা খাসির মাংসের পিস আছে এইরকম মাটন বিরিয়ানি, এইটা হচ্ছে এদের সিঙ্গেল পিস দেওয়া বিরিয়ানি, হালকা রেয়াজ আছে এই পিসটার গায়ে এইরকম। লুক অ্যাট দিস, এরকম চর্বি, এরকম মিট, দারুণ। এরকম মিটের মধ্যে যে জিলেটিনাস ব্যাপার আছে সেইটা দারুণ। আর হালকা হালকা ফ্লেভার বেরোচ্ছে এটা থেকে, সুগন্ধ কেওড়ার যখন মাত্র বিরিয়ানিটাকে দিয়ে গেল। আমি কথা বলতে পারছি না, আমার জিভে জল আসছে। একদম প্রপার ব্যালেন্স অফ ফ্লেভার্স একটা ভালো বিরিয়ানি থেকে, আমরা যে ফ্লেভারগুলোকে এক্সপেক্ট করি, হালকা হালকা কেওড়ার গন্ধ আর মিটের যে মিটি ভাবটা, এক্ষেত্রে মাটনের তার যে একটা মিটি ভাবটা সেইটা একদম প্রপারলি ব্যালেন্স আউট করা ফ্লেভার। আর এক গ্রাস এই রাইসটা খাবো। বিরিয়ানির চালগুলো না একদম ঝুরঝুরে কিন্তু গলায় আটকাচ্ছে না, মানে বিরিয়ানিটা ড্রাই নয় কিন্তু একদমই। রাইসের উপরে এই যে ঘিয়ের পরতটা, এই পরতটাই একদম বিরিয়ানিটাকে গলায় আটকাতে দিচ্ছে না। একটুও ড্রাই নয়, একটুও স্পাইসি নয়, মডারেটলি মাইল্ডলি স্পাইস। এবং প্রত্যেকটা চালের দানা একদম লম্বা লম্বা, লুক অ্যাট দিস, কোনো ভাঙা দানা নেই, একদম সুন্দর লম্বা গ্রেনের রাইস, প্রপার ফ্লেভার ওলা, ঠিকঠাক স্পাইস ওলা, দুর্দান্ত খেতে এই রাইসটা। মানে এখনও পর্যন্ত আমি মিট খাইনি, এখনও পর্যন্ত আমি আলুটাও দেখিনি, শুধুমাত্র এই রাইসটাকে কিন্তু আমার বিরিয়ানিটা দুর্দান্ত লেগেছে, দারুণ। মিটের পিসটা কিন্তু বেশ রেয়াজদার ছিল, এটা এরকম চর্বির পিস, এরকম ওপরে একটা চর্বির ভাব আছে এরকম, লুক অ্যাট দিস। আর তার নিচে যে পরিমাণ মাংসটা আছে সলিড সেটাও কিন্তু যথেষ্টই ভালো। এবার এই মাংসের ভেতরটা দেখুন, ভালো খাসির মাংসের পরিচয় কিন্তু ভেতরের এই রেশা রেশা গোলাপি গোলাপি ভাবটা এইরকম। আর প্রপারলি সিদ্ধ, একটু একটু করে আঙুলের চাপ মাংস ছেড়ে যাচ্ছে, ওপরের রেয়াজ থেকে বেরিয়ে যাচ্ছে, এইরকম একটু করে আঙুলের চাপ দিচ্ছি মাংস ছেড়ে আসছে, আর এইরকম জিলেটিনাস গোলাপি টেক্সচারওয়ালা মিট, দারুণ। মুখে দিতেই যে গলে গেল সেরকম আমি বলবো না মিটটাকে, একটা দুটো ম্যাক্সিমাম বাইট, জুসগুলো রিলিজ হলো, বিরিয়ানির আরও ফ্লেভারগুলো এলো, মিটের যে ইন্টেন্স ফ্লেভার সেইটা এলো, দারুণ। একটু মাংস একটু রাইস দিয়ে এরকম একটা বাইট বানিয়ে চেক করা যাক। আমি সত্যিই ভাবছি যে একদিন আমি ইন্ডিয়ার রেস্টুরেন্টে আসিনি কেন, এটা একটা বড় মিস্টেক এতদিন পর্যন্ত ইন্ডিয়ার রেস্টুরেন্টের বিরিয়ানিটা না খাওয়া। খুবই দুর্দান্ত, হালকা মডারেটলি স্পাইস এবং মডারেটলি ফ্লেভারফুল একটা বিরিয়ানি। আমি এটাকে একদম স্পাইসি বিরিয়ানি বা একদম লাইট বিরিয়ানি বলবো না, এটা তার নিজের জায়গায় মাঝে মাঝেতে খুবই সুন্দর টেস্ট। মানে কলকাতার বুকে দাঁড়িয়ে এইটা কলকাতার একটা অন্যতম সেরা বিরিয়ানি বললে কিন্তু একটু অত্যুক্তি হবে না। একদম নরম তুলতুলে আলু, আলু নিয়ে বেশি কথা কিছু বলার নেই, একদম বাটারি টেক্সচারের, হয়তো এটা চন্দ্রমুখী আলু বলতে পারবো না, এরকম হলুদ কালারওলা, অল্প অল্প মশলাদার একটা আলু, শুধু আলুটা খেয়ে দেখি কীরকম লাগে। এক কথায় বলতে গেলে বিরিয়ানির যে ফ্লেভারগুলো সেই ফ্লেভারগুলো কিন্তু আলুটার মধ্যেও গেছে, খুবই ভালো লাগছে। আর আমার মনে হচ্ছে কথা না বলে শুধুই বিরিয়ানিটাকে খেয়ে যাই, মডারেটলি স্পাইস মডারেটলি ফ্লেভারওলা, খুবই দুর্দান্ত এই বিরিয়ানিটা। কলকাতার মুখে একদিন আমি কেন ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাইনি, তার জন্য আমার নিজেরই অদ্ভুত লাগছে, এটা কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি বললে কিছু অত্যুক্তি হবে না। এই ছিল আজকের মোটামুটি ভিডিও, ইন্ডিয়ান রেস্টুরেন্টের বিরিয়ানিটা না সিরিয়াসলি বলছি আমি দুর্দান্ত এনজয় করেছি। মানে আমি ভাবছি যে এতদিন আমি ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসে এদের বিরিয়ানিটা টেস্ট করিনি কেন, ফাটাফাটি জবরদস্ত বিরিয়ানি ছিল। যদি এই পর্যন্ত দেখে এনজয় করে থাকেন তাহলে প্লিজ ডু হিট দ্য লাইক বাটন, আর মোস্ট ইম্পর্ট্যান্টলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের চ্যানেল জিতছি কম, টাটা বাই বাই।